কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে তোমরা যারা বিকম অনার্স নিয়ে পড়তে যাচ্ছ তোমরা চেক করে নাও কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোন কোন কলেজে তোমাদের বিকম অনার্স নিয়ে পড়ানো হচ্ছে এবং তোমাদের কোর্স ফি সিট সংখ্যা এলিজিবিলিটি তোমাদের কি কি রয়েছে প্রথমে দেখো তোমাদের যে কলেজটি রয়েছে বহরমপুর কলেজ এই কলেজে তোমাদের সাতশো দশটা তোমাদের সিট রয়েছে এছাড়া রয়েছে বথরী কলেজ যেখানে তোমাদের আড়াইশোটা সিট রয়েছে তোমাদের আহ চাকদা কলেজ এখানে একশো বাইশটা সিট রয়েছে তোমরা এখান থেকে সিট ম্যাট্রিক্স অপশনে ক্লিক করে তোমাদের সিট সংখ্যা গুলো চেক করে নিতে পারছো জেনারেল যেমন তিনশো চারটা সিট রয়েছে ওবিসি বিসি এতে একাত্তরটা ওবিসি বিসি বি তে তঞ্চাশ এস সিতে একশো ছাপ্পান্ন এস টিতে তেতাল্লিশটা তারপর তোমাদের ইডাবলিউএস এ একাত্তরটা এরকম সিট রয়েছে যেখানে তোমাদের কোর্স ফি তোমাদের চেক করে নিতে পারছো এই কলেজের কোর্স ফি যেমন উনিশশো পনেরো টাকা রয়েছে টোটাল কোর্স ফি রয়েছে এগারো হাজার ছয়শো ষাট টাকা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা সিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ বেথৌদরি কলেজ এই কলেজ থেকে তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে তোমাদের এখানে একশো তেরোটা তোমাদের সিট রয়েছে জেনারেলে টোটাল কিন্তু রয়েছে তোমাদের আড়াইশোটা সিট রয়েছে আঠারোশো পনেরো টাকা তোমাদের কোর্স ফি রয়েছে টোটাল রয়েছে বারো হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এছাড়া রয়েছে চাকদা কলেজ চাকদা কলেজের কোর্স ফি তোমাদের রয়েছে এখানে চার হাজার একশো পাঁচ টাকা যেখানে পঁচিশ হাজার কুড়ি টাকা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নেক্সট তোমাদের রয়েছে দেখো বি আর আম্বেদকর কলেজ এই কলেজের কোর্স ফি তোমরা চেক করতে পারছো এখানে কিন্তু সতেরোশো পাঁচ টাকা চোদ্দ হাজার চারশো চল্লিশ টাকা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তারপর তোমাদের রয়েছে কলেজ এই যে তোমাদের কোর্স ফিটা আছে টাকা টাকা টোটাল রয়েছে কোর্স ফি দেখো তোমাদের দমকল কলেজ যেখানে তোমাদের উনিশশো পঞ্চাশ টাকা টোটাল কোর্স ফি রয়েছে সাত হাজার দুশো সত্তর টাকা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের কলেজে অ্যাডমিশন নিতে পারছো এখানে কোর্স ফি দেখো দ্বিতেন্দ্রল কলেজ যেখানে তোমাদের ছাব্বিশশো টাকা টোটাল কোর্স ফি রয়েছে কুড়ি হাজার আটশো টাকা নেক্সট তোমাদের রয়েছে এখানে কোর্স ফি অ্যাকাউন্টেন্সির জন্য দু হাজার পঞ্চাশ টাকা এখানে তেরো হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এটা তোমাদের কলেজ রয়েছে হরিণগাঠাম মহাবিদ্যালয় এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে নেক্সট তোমাদের কলেজ রয়েছে জঙ্গিপুর কলেজ এই কলেজের কোর্স ফি রয়েছে তোমাদের আঠারোশো সত্তর টাকা সাত হাজার আটশো টাকা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নেক্সট তোমাদের কলেজ রয়েছে এখানে অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের কল্যাণী মহাবিদ্যালয় যেখানে তোমাদের কোর্স ফি রয়েছে পাঁচ হাজার একশো সত্তর টাকা টোটাল রয়েছে আঠেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এখানে রয়েছে কাঁচরাপাড়া কলেজ কাছরাপাড়া কলেজের কোর্স ফি রয়েছে এখন দু হাজার টাকা টোটাল রয়েছে একুশ হাজার ছয়শো দশ টাকা এরপর রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এখানে পঁচিশশো পাঁচ টাকা টোটাল কোর্স ফি রয়েছে চোদ্দ হাজার পঁচিশ টাকা রয়েছে এখানে হোস্টেল পাওয়া যাচ্ছে তোমরা যেখানে তোমাদের ইয়ারলি ফি রয়েছে বারো হাজার ছয়শো টাকা নেক্সট তোমাদের কলেজ রয়েছে রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ এই কলেজের কোর্স ফি রয়েছে দু হাজার তিনশো আশি টাকা টোটাল পনেরো হাজার পাঁচশো ষাট টাকা রানাঘাট কলেজ রয়েছে রানাঘাট কলেজে তিন হাজার দুশো সত্তর টাকা রানী ধন্যকুমারী কলেজ এখানে তোমাদের দু হাজার দুশো দশ টাকা রয়েছে শান্তিপুর কলেজ রয়েছে শান্তিপুর কলেজের কোর্সি রয়েছে তোমাদের দু হাজার ছয়শো পঁয়াত্তর টাকা শান্তিপুর কলেজ এই কলেজের কোর্স ফি রয়েছে দু হাজার ছয়শো বাহাত্তর টাকা শ্রীকৃষ্ণ কলেজ রয়েছে শ্রীকৃষ্ণ কলেজের কোর্স ফি রয়েছে আঠারোশো সত্তর টাকা সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় এই কলেজের কোর্স ফি রয়েছে দু হাজার ন টাকা টোটাল কোর্স ফি কিন্তু তোমাদের এরকম রয়েছে এরপর তোমরা প্রত্যেকটা কলেজের এলিজিবিলিটি এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের বাইশ তেইশ চব্বিশ সালে তোমরা পাশ করলে অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদের ইংলিশে অবশ্যই পাশ থাকতে হবে বেস্ট অফ ফাইভ হিসাবে তোমাদের এখানে কিন্তু ইভিএস আর ইনভারমেন্টাল এডুকেশন তোমাদের বাদ থাকবে আর রিলেটেড সাবজেক্ট তোমাদের যেটা রয়েছে ইকোনমিক্স স অ্যাকাউন্টেন্সিটিক্স বিজনেস স্টাডিজ বিজনেস ম্যাথামেটিক্স এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অনার্স এর জন্য অ্যাপ্লিশন করতে পারছো এরপর তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এলিজিবিলিটি এখান থেকে চেক করে নিতে পারছো তোমরা বাইশ তিরিশ চব্বিশ সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া তোমাদের বেস্ট অফ ফাইভ টপ ফাইভ সাবজেক্ট তোমাদের থাকতে হবে ইংলিশ তার মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে আর তোমাদের যে রিলেটেড যে সাবজেক্ট রয়েছে রিলেটেড সাবজেক্ট তোমাদের ইকোনমিক্স ম্যাথামেটিক্স অ্যাকাউন্টেন্সি স্টেটিক্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বিজনেস ম্যাথামেটিক্স বিজনেস অর্গানাইজেশন এইসব সাবজেক্ট থাকলে তোমরা বিকমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে তোমাদের এখানে অন্য কলেজের এলিজিবিলিটি চেক করে নিতে পারছো তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজের এলিবিলিটি তোমাদের কিন্তু সেম রয়েছে এখানে তোমরা মেরিট রুলসে চেক করে নিতে পারছো কীভাবে তোমাদের মেরিট স্কুল করা হচ্ছে যেখানে টপ ফোর সাবজেক্ট হিসাবে আর তোমাদের বেস্ট মার্ক কম তোমাদের যে রিলেটেড সাবজেক্ট আছে সেই নাম্বার যোগ করে তোমাদের কিন্তু মেইট স্কুল করা হবে ওকে ম্যাক্সিমাম কলেজের কিন্তু তোমাদের এলিজিবিলিটি তোমাদের সেম রয়েছে ওকে এখানে দেখো আর যে এলিজিবিলিটি রয়েছে তোমাদের এখানে এখানে কিন্তু একই রয়েছে টপ ফোর সাবজেক্ট আর তোমাদের বেস্ট টপ তোমাদের যোগ করে যে সাবজেক্ট রিলেটেড সেটা যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে আর এখানে শালটা একই রয়েছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনও তোমাদের কিন্তু সেম রয়েছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটি থেকে এই কটি কলেজ থেকে তোমরা কিন্তু বি কম অনার্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে